হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আমি হাজির হয়েছি একটি প্রিন্টার কিভাবে নষ্ট প্রিন্টার ঠিক করে স্বাভাবিকভাবে প্রিন্ট করা যায় এবং কিভাবে এই প্রিন্টারটি ঠিক করি। দেখুন, আপনাদের মাঝে প্রায় আপনাদেরকে ভিডিও দিই, ভিডিও পাঠাই, কিন্তু কখনোর জন্য এমন ভাবে আসি নাই যে কথা দিব। এখন কথার মাঝে আপনাদেরকে জানাচ্ছি যে একটি প্রিন্টার কিভাবে তার স্বাভাবিক পরিস্থিতিতে অবলম্বন করে আপনাদের মাঝে একটি ভালো ভিডিও তুলে ধরতে পারি, সেই পদক্ষেপটি নিয়েছি। তাই আপনারা দেখুন কিভাবে একটি প্রিন্টার ঠিক করে রেডি ঠিক করে আপনাদের মাঝে তুলে ধরেছি। এই প্রিন্টারটি মূলত সমস্যা কাগজ বা পেপার জামের সমস্যা হচ্ছে কেন একটা সেন্সার। এই সেন্সারটি মূলত পেপার জামের সেন্সার। এই প্রিন্টারটি এখন রেডি হয়ে গেছে। এখন দেখুন কিভাবে প্রিন্ট করে আপনাদের একটা ভালো ফলাফল দিতে পারি। দেখুন প্রিন্টারটি রেডি। এখন কাগজটি আগের মতন আর ছেড়ে দেবে না, হয়তোবা হ্যাঁ ছেড়ে যাচ্ছে না, প্রিন্ট হচ্ছে। দেখুন প্রিন্টারটির মডেল আপনাদের ক্যানন পিক্সমা 280। প্রিন্টারটি স্ক্যানার সহ, আমরা মূলত স্ক্যানার দিয়ে প্রিন্ট করতেছি কারণ যাতে সব রকম হয় আর কি। প্রিন্টারটি অনেক দামি প্রিন্টার, প্রিন্টারটি অনেক সুন্দর প্রিন্টার। এই প্রিন্টারটি এখন আর পাওয়া যায় না। দেখুন প্রিন্টারটি রেডি করে এখন আমরা তারই নিজের ইচ্ছা মতন চালাতে পারতেছি। কাস্টমাররা অনেকে এরকম ভোগান্তিতে পড়ে যেগুলো আমাদের কাছে সমাধান পায়, তাদের সামনে আমরা কাজ করি, তারা যাতে কোনো কষ্ট না পায় এই জন্য তাদেরকে ভালো একটা ফলাফল দিতে পারি। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।